আর আজকে আবার আসবি হলে আমার বাড়ি শালি মানে শালি ইংয়ের বরক নিয়ে আসবে, ফার্স্ট আমার বাড়িতে আসবে। কেক নেওয়ার কারণ হলে মানে আজকে শালা শালি দুইজনের হলে জন্মদিন, একসাথে জন্মদিন। হেই, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এটা হলো আমার ডেইলি ব্লগ সিরিজের 30 নম্বর এপিসোড। হ্যাঁ, মানে আমরা একদম ডেইলি আমরা 30টা ব্লগ দিয়ে দিলাম। মানে প্রথমে ভাবছিলাম তো মানে 2-3 দিনও মানে করি ভাবনে, কারণ মানে প্রত্যেক দিন কী টপিক খুঁজি, কিন্তু মানে দেখো মানে শুরু করলাম, মানে এলা একদম চলতে আছে, একদম পাক্কা, একদম মানে প্রথম একটা মাইলস্টোন পুরো হলো আর কি। মানে 30 দিনের 1 মাসের আর কি পুরো একটা ইয়ে কমপ্লিট করলাম আমরা, 1 মাস আমরা পুরো ডেইলি ব্লগ করলাম। তো তোমরা যদি এমকে যদি আমার সাথে থাকেন তাহলে আরও মানে আরও বেশি এই মানে 30 দিনটা আমরা 100 দিন, তারপরে 1 বছর 2 বছর আমাকে যতদিন আমার টানতে থাকবো, ঠিক আছে? তোমরা খালি সাপোর্ট দেখাও, মানে যে আমাকে সাপোর্ট দেখালে সে আমাকে সাপোর্ট দেখাও, আর যেটা পান ওটা খালি দাবা দাম খালি শেয়ার করে দাও। তো এলা বাজির লাগছে বলে 10:07, মানে আজকে আর কি শিডিউল মানে অনেক কিছু আছে। মানে অ্যাকচুয়ালি আজকে সবচেয়ে বড় যেটা ইয়ে সেটা হলো একটা মানে ইংয়ের আর কি বান্ধবী আর কি, বান্ধবী আর কি মানে শ্বশুরবাড়ি এলাকার ইংয়ের বান্ধবী আর কি একটা আছে। তো ইংয়ের হলো আজকে বিয়ে, আজকে তো নয় আজকে হলে কি কয় স্বাস্থ্য। তো স্বাস্থ্যটা আজকালে পুরোপুরি আমার আলাদা দেখাবো বলে, মানে যা যা জানেন না যে আমার মধ্যে স্বাস্থ্য কেমন করে হয়, তো পুরো স্বাস্থ্যটা দেখাবে তোমার বৌদি, মানে মুই পরে যাম, কিন্তু তোমার বৌদি যে পুরোপুরি মানে পুরো গোটাটাতে থাকবে, মানে হলদি সেরেমনি থেকে শুরু করে যায়, মানে যা কিছু আছে সবগুলোতে থাকবে আলাই। তো ওইটা হলো ব্লগ দেখবেন, আর আজকে আবার আসবি হলে আমার বাড়ির শালি, মানে শালি ইংয়ের বরক নিয়ে আসবে, ফার্স্ট আমার বাড়িতে আসবে, ঠিক আছে? তোমরা যা যায় মানে ওই শালির সম্বন্ধে মানে জানি চান যে ইংয়ের মানে কেমন করে বিয়ে হল, মানে কে অমন করে কে বিয়ে হয়েছে, মানে সব কিছু তোমাকে এক এক করে জানাবো বলে। মানে আজকের ব্লগটা পুরো মানে ধামাকাদার হওয়া লাগছে, মানে দুইটা পুরো মানে খাতরা টপিক আছে, বুঝছেন তো? মানে শালি কেমন করে বিয়ে হয়েছে, ঠিক আছে, আর শালির বর কায় বরফ ভালো করে দেখা হয় নাই, তুমিও করা দেখা মেলায়, আর সেই সঙ্গে বিয়ের হলদি সেরেমনি যেটা হয় কেমন করে হয়, তো ওইটাও ওরা তোমাকে দেখা মেলায়। তো আজকের ব্লগটা মানে পুরো ধামাকা হওয়া লাগছে। সো গাইস, এলা কথা হলে সময় বেজে লাগছে হলে 4:30, মানে ওই শালিঘর আর শালিয়ার ইয়ার বর আসছিল, আসিয়া থাকিয়া ফির চলে গেছে, মানে মোর মনে নেই, মানে তোমাকে মানে ভিডিও যে করি মোর ভুলে গেছিলাম। তো ওমরা কি এলা বাড়ি যাওয়ার জন্য ফিরেছে, ওমরা আসছিল রাস্তার মাথা, এলা আমি এখানে ফটাফট যাং যে তোমার সাথে দেখা করে দেন, কারণ না তোমরা আবার কবে মানে আসলে কারো দেখা দিলেন না। তো চলো হলো ফটাফট যাং, হবে তোমরা রাস্তার মাথা সব বেরিয়ে মানে সব সাথে দেখা টাকা করি, মানে রাস্তার মাথা দাঁড়িয়ে আছে। সবাই সাহেব দেখো মানে আমি বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসলো, আর এমরা তো একটা বসেই আছে রাস্তার মাথা, আসি আমরা বসেই আছে, মানে এমরা একদম বেরিয়ে মুখ ফোন করছে, মানে আমার যে রাস্তা আস্তে আস্তে সময় লেগে গেল। তো যে তোমরা এই শালিক তো চিনে না, হিঙ্গের বিয়ে হয়েছিল, আর এই যে হিঙ্গের বড় লাগে না, হিঙ্গের নাম হলো সিরাজ, আর এমার বাড়ি তো তোমার ওঠনা তো ব্লগ তো দেখছে না, চুনিয়া বাগানের ব্লগ ইয়ে আমার আমার দাদু আছে, দুই দাদু, ঠিক আছে, দুই দাদা হয় আমরা, আমার পঞ্চায়েত পুরো আমার আমার রাস্তার জন্য এই যে দায়ী, কিন্তু এই যে এই মাল হচ্ছেন রাস্তা যদি ঠিক না হয় তোর কথা খারাপ আছে, বুঝছি? তখন কি করবো, জেলা হবে তাহলে কতদিন হবে গা? ঠিক আছে, দেখবো এবার কেমন কেমন রাস্তা হয় আমার। এবার চলো এলা, যে ইয়ে হলে আমার সিরাজ ভাই, আর যে ইয়ের নাম নার্গিস, ইয়ে তো মানে দেখছেন অনেক করে, কারণ নাচের ভিডিও তোমরা দেখছিলেন আগত, আমাদের নাচও গাইটা করছিল, তারপরে হুট করে বিয়েটা হল। বিয়েটা মানে কোনো মানে তোমরা মানে ব্লগটা দেখে ভাবছিলেন যে মানে অমন করে কেমন করে বিয়ে হল, কিন্তু মেন কথা হলে বিয়েটা আগতে হয়ে গেছিলো, বুঝছেন? বিয়েটা হয়ে গেছিলো সেদিনকে, জাস্ট খালি মানে কী করে এটা মানে খালি নিয়ে যাওয়ার আসছিলো, বুঝছেন? তো এবার খালি আসছিলো, আসি নিয়ে গেছিল, মানে বিয়েটা সেরকম বড় সড়ো হয় নাই, মানে ছোটোর মধ্যে মধ্যে মানে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয়েছে। তো করবাস না অজে, ইংয়ের বর তো আসছে, ইংয়ের বর না আসছে, তাহলে ইংয়ের ভাগেদার ব্যবস্থা কর, ইংয়ের ভাগ হবে না তাহলে। তো মানে বিয়ের আর কি অমকরি হয়েছিল, তো মানে ওই জন্য মানে তোমার মধ্যে অনেকের কোশ্চেন ছিল যে বিয়ে কোটাতা, মানে তোমরা করলেন বিয়ে, কিন্তু বিয়ে কোটাতা মানে অমকরি বিয়ে হয়েছিল, এর জন্য মানে তোমরা মানে ভাবছেন যে মানে অমকরি কমকরি বিয়ে হয়ে গেল, মানে বিয়ে আগতে হয়ে গেছে, খালি সেনকে খালি আসছিল, আসি খালি নিয়ে গেছিলো, বুঝছেন? কারণ সেই চুনিয়া বাগান মানে জয়ন্তীর একদম পাশাপাশি, মানে আমার এটা থেকে প্রায় 70-80 কিলোমিটারের মতন। তো চলো, আর মানে বাড়ি যখন গেছিলাম একদম মানে ব্লক করে একদম ভুলে গেছিলাম কখন বাড়ির এক জাত বসেছিলাম, মানে টিভি দেখছিলাম, তো টিভির মানে ভিডিও দেখতে দেখতে মানে আর মানে সব ভুলে গেছে। তো চলো এলা, এমা এলা যাই, মুইও এলা যাম, চলো তাহলে আর একজন আসেন, আসে থাকবেন।
তো চলো আলা মুই হলা যান যা না হলে কি কয় তুফানগঞ্জ তুফানগঞ্জ যাওয়ার লাগছে হলে কেক নিবার কেক নিবার কারণ হলে মানে আজকে শালা শালাই দুইজনের হলে জন্মদিন একসাথে জন্মদিন তো দেখা মেলায় চলো আলা যান যা দুইটা করে কেক নিয়ে আইসম আসি তখন আমার দিন আবার সেলিব্রেশন করা লাগবে তো আলাসে আমি চলে আসলাম গেলা তুফানগঞ্জ আর আসি আজকে তখন বেশি কেক নাই বুঝছেন মানে এগুলো অনেক কেক আছে কিন্তু এগুলো দীক্ষিত টিকসিট এগুলো কী কী কমেন এগুলো তো ভালো হয় না কিন্তু মেন যে ইয়েগুলো যে কি কয় মি আমার একটা ভালো হয় তো মি আমার আসে অনেক এইটা এইটা আর এই যে নিচে মানে এই দুই রকমই আছে আর কি বুঝছেন আর যে এইটা আর এই রকম তো ভাবলে সঙ্গে এইটাই না এইটা কারণ এইটা দুইটা থাকলে তাও এইটা দুইটা নিলাম হয় তো এইটা আর এটা না মানে একরকম দুইটা নেওয়ার লাগবে তো কারণ না হলে অসুবিধা হয়ে যাবে তো ওই কালো বলে মানে চকলেট ফুলে দুইটা নেয় নিয়ে তারপর দেখি চলো পরিজন তো মেন কথা কেক তো নেওয়া হল বুঝছেন কিন্তু এলা নি মেলা কেমন কি ওইটা হলে জ্বালা মানে বাইকের একটা এই পাশে নাই একটা ওই পাশে নাই বুঝছেন তো না হলে মানে এখন যদি ঝাঁকে ঝাঁকিয়ে পারে তাহলে কিন্তু একদম মানে পুরো একদম সাজা যাবে বুঝছেন না চলো দেখি কোনো ওজনকে নিয়ে একবার বাড়ি যাই তারপর দেখবো আমরা কী হয় সবাই তাহলে চলে আসলাম এরা উকিল উকিল শ্বশুর বাড়িদেরকে তো এই যে আজকে হলো ইংয়ের জন্মদিন আর কি ইংয়ের কেক এটাই নেই কেক নেই চলো এলা দেখি এলা ভিতরে দেখি কী কী করি তারপর এর থেকে আবার যাওয়া লাগবে হলে আর একটা আবার বার্থডে আছে তো চলো এলা ফটাফট যে তোমার বউ দিয়ে দিই তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মোর উকিল মামার বাড়ি তো এই যে মোর মা আর আব্বা মানে ভিতরে আছে তো এই যে বার্থডে বয় এই বাড়ি তো এই বাড়ি দ্বারা মানে জুয়ে কেক কাটা হবে এলা তো দেখো লোক মানে লোক সংখ্যা খুবই কম খালি যে আমরা আমরাই তার মধ্যে বগুড়াতে বিয়ে আছে তো সবাই চলে যাবে ওটাই তো দেখো কেকটা সেম কেক তো বন্ধুরা তৈরি হচ্ছে আমরা বিয়ে বাড়ি হ্যাঁ বিয়ে বাড়ি দেখো কত লোক আমরাই বল খালি ভিতরে আছে লোক ভাবাই এখান কার ওই স্টেজ দেখে দিছে স্টেজ ওটা মানে নাচবে ওটাই দর্শক করে ডুবিল আসছে আমার এক এক করে রাজশাহী লিপস্টিক কেমন আছে দুরুজা দুরুজা আগত দেখো বিয়ে বাড়ির পিঙ্কি হলো বিয়ে বাড়ি কই না দেখা মুখে তো দেখান নতুন কইনে আমার থাকি আছে কান্দিবে লাগছিস নাকি কান্দিবে লাগছিস কইনের বাপ মাক তো দেখলে না আগত হাই করে দে 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 নাচে যাবা লাগছিস
আয় গান বাজাও পৌনে এগারোটা। তো আমি এলাই বাড়ি থেকে ওই মানে ওই বাড়ি থেকে আসলাম, আর তোমার দেখলেন তো আর এলাকা স্বাস্থ্যকেন্দ্র শুরু হয় না, কারণ শুরু হতে হতে মনে হয় বারোটা একটা বাজবে, ততক্ষণ তো থাকতে পারেন না ওই ওটায়। তো ওই জন্য চলে আসলাম আর নাচ টাচ করিয়ে দেখছেন কি ঘামসময়। তো ভিডিওটা এটা শেষ হওয়া লাগছে, কালকে ভিডিও আরও ধামাকা হওয়া লাগছে, কারণ কালকে তো বিয়ে হবে। তো চলো আজকে ভিডিও থেকে শেষ।